আমরা আগে দেখবো উনিশ ভোল্ট আসতেছে না, উনিশ ভোল্ট আসতেছে, আমরা মিটারে দিয়ে দেখি উনিশ ভোল্ট আসছে। উনিশ ভোল্ট আসার পর এখানে উনিশ ভোল্ট আসবে, এখানে উনিশ ভোল্ট আসতেছে না, তাহলে আমাদের প্রবলেমটা আমরা একটু ডায়াগ্রামে দেখি, এটা নিয়ে নেবো। তো আমরা ডায়াগ্রামে চলে যাব, ডায়াগ্রামে আমরা দেখবো যে উনিশ ভোল্টটা কেন আসতেছে না। তো আমরা একটু যা দেখি প্রসেসর সেকশনে 48, আমরা প্রসেসর সেকশন চলে আসলাম, একটু জুম করি। আমাদের এইখান থেকে এসে মোসফেটের ভিতরে উনিশ ভোল্ট আসবে, উনিশ ভোল্ট আসার পর আমরা দেন এখানে আউটপুট পাবো। এই সুইচিংটা করবে আইসিটা, আইসিটা ড্রাইভিং করে এই মোসফেটগুলোকে চালু করবে। তো আমরা আসেন দেখি, পরে প্র্যাকটিক্যালি দেখি। তো এই সেই মোসফেট, মোসফেটের এখানে আমাদের উনিশ ভোল্ট আসবে, এখানে উনিশ ভোল্ট, এখানে উনিশ ভোল্ট আসতেছে না। সো আমাদের উনিশ ভোল্ট না আসলে আমাদেরকে বুঝতে হবে যে এখান থেকে যে ডিসি পোর্ট, ডিসি পোর্ট থেকে এখানে উনিশ ভোল্ট আসতেছে না। তাহলে কেন আসতেছে না আমরা সেটা একটু ফাইন্ড আউট করবো, আমরা সেটা একটু ফাইন্ড আউট করি। ফাইন্ড আউটের প্রথমে হচ্ছে আমরা শর্ট আছে কিনা আমরা একটু দেখব, আমরা কন্টিনিউটি দিব। হ্যাঁ, আমরা শর্ট পেলাম, শর্ট পাওয়ার পর আমরা এই মোসফেটটাকে আমরা তুলব। তোলার পর আমরা একটু মোসফেটটাকে তুলি, মোসফেটটাকে তুললাম, আমরা একটা নতুন মোসফেট নিব। মোসফেট এটা এন চ্যানেল মোসফেট, তো এন চ্যানেল মোসফেট আমরা একটা নতুন বের করি। আমরা একটা মোসফেট নিলাম, মোসফেটটা নিয়ে আমরা আমাদের মতো লাগাই দিব। ওকে, আমরা লাগালাম, লাগানোর পর এখন আমরা দেখব যে উনিশ ভোল্ট আসে কিনা। আমরা এখানে দিব, দেওয়ার পর আমরা এখানে উনিশ ভোল্ট করব, এখানে আমরা ধরব। হ্যাঁ, আমাদের উনিশ ভোল্ট চলে আসছে। এখন যদি আমরা এটা ডিসপ্লেতে লাগাই দেখি, এই যে নেনেবোর মাদার বোর্ডটা আমরা এখানে লাগাবো। আমরা লাগাবো, লাগানোর পর আমরা সুইচিং করবো। আমরা আবার ওকে, আমাদের ডিসপ্লেটা চলে আসছে, আমরা এখানে ল্যাপটপটাকে রান করলাম।